আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা হচ্ছে রমজান মাসের ভিডিও রমজান মাস হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাজগুলো করি সেটাই দেখানোর চেষ্টা করব। বা আমার কাজগুলো কি ধরনের হয়ে থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করব আর কি এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো আওসাপের জন্য একটা রুটি বানিয়েছিলাম সে একটা রুটির অর্ধেক ও খেতে পারে না তো কিছুটা খাইয়ে দিয়ে হচ্ছে ওকে লিখতে বসিয়েছি সন্ধ্যার পর দেখা যায় সারাদিন রোজা রাখার পর আমিও সেভাবে ওকে খুব একটা সময় দিতে পারি না তো সকালবেলা একটু একটু বসানোর চেষ্টা করি আর কি তো এই যে প্রথম কাজ বলা যায় আওসাপকে খাওয়ানো এরপর একটু লিখতে বসিয়েছি আর এখন একটা প্রধান কাজ হচ্ছে ফিল্টারে পানি দেওয়া পানি নেওয়া আবার ফ্রিজে রাখা তো এই কাজটা করে হচ্ছে খালাও এসেছে আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো খালা এসেছে খালা আমাকে জাস্ট পেঁয়াজটা কেটে দেয় আর অন্য সব কিছু কাটাকাটি সব কিছু আমি নিজেই করি শুধু পেঁয়াজ কাটতে আমার কেমন জানি লাগে বিরক্ত লাগে আর রোজার মাসে দেখা যায় পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগে আর আদা রসুনটা তো আমি ব্ল্যান্ড করেই রেখেছি যদিও আমি আদার সরি রসুনটা আমি ব্ল্যান্ড করা খুব একটা পছন্দ করি না তো যাই হোক এই যে খালা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে খালা ঘর ঝাড়ু দিয়ে ঘরটা ক্লিন করে নেবে থালা বাসন ছিল সেগুলো ক্লিন করে নিয়েছে আর এ ফাঁকে হচ্ছে আমি ঘর ঝাড়ু দেওয়ার আগে সব ফার্নিচার ক্লিন করে নিচ্ছি রুমগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি আউসাফের বাবা চলে গেছে তো রুম গুছানো হয়নি আর এত পরিমাণ গরম পড়ছে আসলে বিছানায় থাকা যায় না মনে হয় আমি এক এক করে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি আর ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি একদিন ফার্নিচার ক্লিন না করলে দেখা যায় এত ধুলা জমে মনে হয় যে কয়েক সপ্তাহ মনে হয় আর ক্লিন করা হয়নি এমনটাই মনে হয় সামনে যেহেতু মসজিদের কনস্ট্রাকশানের কাজ চলছে অনেক ধুলাবালি আসে আর এই যে এখন হচ্ছে খালা চলে গেছে খালাকে বিদায় দিয়ে আমি লাইট ফ্যান সব অফ করে দেব আর আজকে আমার ইফতারের খুব একটা ঝামেলা নেই খুব একটা কিছু করব না তো এখানে জাস্ট আমি সোলা সেদ্ধ দিয়েছি আজকে সোলা করব আর আলুর চপ করব। আর এই দিকে এগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো বাড়ি থেকে পাঠানো হয়েছে একদম যে ছোট ছোট দেশি টমেটোগুলো হয় সেগুলো তো এগুলো কয়েকদিন খেয়েছি কিন্তু একদম পচে যাচ্ছিলো নর্মাল ফ্রিজে রাখার পর যেহেতু এগুলোতে কোনো প্রিজারভেটিভ দেওয়া থাকে না একদম দেশি তো সেই কারণে দেখা যাচ্ছে আমি ভাবলাম একটু ইয়ে করে চার টুকরো করে করে ফ্রিজে রেখে দিয়ে একবার ভেবেছিলাম একটু ভাপ দিয়ে তারপর রাখবো ভাপ দিতে গেলে দেখা যাবে এগুলো সব গলে যাবে বা একদম কি বলে একদম নরম হয়ে যাবে সেজন্য আর ভাব দিলাম না এভাবে চার টুকরো করে আমি ডিপ ফ্রিজের উপরে যে পাটটা থাকে সেটাতে এভাবে মেলে দিয়েছি আর কি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি শক্ত হয়ে গেলে বা বরফ হয়ে জমা বেঁধে গেলে আমি সেটা হচ্ছে পলিথিনে নিয়ে নেব আর এদিকে আমাদের রোজার মাসের বাজার করা হয়েছিল খুব অল্প পরিমাণে করেছিলাম তার কারণ দেখা যায় প্রতি বছর থেকে যায় সোলা বা বিভিন্ন আইটেমগুলো থেকে যায় পরে এগুলো নষ্ট হয়ে যায় বা পোকা ধরে যায় তো সব কিছু বাড়তি থেকে যায় এই কারণে এবছর একটু কম কম করে করিয়েছি কিন্তু রোজার শেষের দিকে এসে আবার সে বাজার লাগছিল তো এই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে কাটাকাটি শুরু করে দিয়েছি আমি যদিও প্রথম দিকে ভেবেছিলাম যে কিছুই করব না তো পরে ভাবলাম বেগুনিটা না করলে আসলে ভালো লাগে না যদিও এখন ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক হবে না যে পরিমাণ গরম পড়ছে তো বলে রাখা ভালো এটা আমার গরম পড়ার আগের ভিডিও তো একদম ভাজা পোড়া না খেলে তখন ভালোই লাগতো না বেগুনির জন্য বেগুনটা এভাবে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে রান্নাবান্নার জন্য যা রান্না করব সেগুলো নামিয়ে ভিজিয়ে রাখছি এখানে সিমের বিচি ফ্রোজেন করা ছিল তো এটা হচ্ছে সুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে ব্রয়লার মুরগি ভিজিয়ে রাখব আউসফের বাবা যেহেতু ব্রয়লার মুরগি খায় না তো তার জন্য হচ্ছে কক মুরগি বা যে সোনালি মুরগিটা বলে সেগুলো রান্না করা মানে কষানো আমি একসাথে রান্না করে কয়েকটা বক্স করে রেখে দিয়েছি মানে কষিয়ে কষিয়ে যাতে প্রতিদিন রান্না করতে না হয় আর কি তো সেগুলো এক বক্স নামিয়ে নেবো আউসফর বাবার জন্য জাস্ট ঝোল অ্যাড করে নিলেই হয়ে যাবে আর এদিকে আমাদের ব্রয়লার মুরগি আমাদের জন্য রান্না করবো আর কি আর আমার এই যে সোলাটাও সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো নিয়ে নেব একসাথে আমি আলুটা সেদ্ধ করে নিই সোলার সাথে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমি প্রতিদিনের সোলা প্রতিদিনই সিদ্ধ করে খাই তো আর এদিকে যেহেতু সিমের বিছিটা সুটকি দিয়ে রান্না করব তো সুটকিটাও ভিজিয়ে রাখছি এখানে কয়েক ধরনের সুটকি নিয়েছি ছুরি সুটকি চ্যাপা সুটকি আর হচ্ছে লোটটা সুটকি নিয়েছি খুব অল্প পরিমাণে নিয়েছি আর একটা মাছের টুকরো নিয়ে নিয়েছি সবগুলো রুম গুছিয়েছি কিন্তু আসব যেহেতু এখানে লিখতে বসেছিল তো এই রুমটার রুম ক্লিন করা হয়েছে কিন্তু বিছানাটা সেভাবে ক্লিন করা হয়নি তো সেটাই এখন করে নেব রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে আমি জাস্ট মাংসটা বরফ ছাড়ানোর জন্য রেখে এসেছি আর এই দিকে আউসাপের পড়া শেষ রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর এখন প্রায় বারোটার মতো বাজে তো এই যে আসা সুযোগ পেলে হচ্ছে বালতিতে পানি জমাবে সেগুলো নিয়ে খেলা করবে এ করে করে হচ্ছে ওর জ্বর বেঁধে যায় তো ইদানিং হচ্ছে ও খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার ছেলেটা আসলে কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যায় কেন অসুস্থ হয়ে জানি না তবে আপনারা সবাই দোয়া করবেন মার্শাল্লা বলে যাবেন ওর নখ আর চুল এত পরিমাণে বাড়ে তো ওর নখটা দেখা যায় সপ্তাহে দুবার কাটতেই হয় তো এখন হচ্ছে নখগুলো কেটে দিচ্ছি আমার নখ কাটা হয়ে গেছে ওকে কেটে দিয়ে আমি নিজেও কেটে নিচ্ছি তো এইদিকেই যে সাথে সাথে আমি বলার আগে হচ্ছে সে হাত ধুবে পানি ধরার উসিলা জাস্ট তো এদিকে আমি বললাম যেহেতু পানি নিয়ে ঘাটাঘাটি করছে তো ফুল গাছগুলোতে পানি দেওয়ার জন্য ওর দুটা কাজ ওকে করতে দিই আমি সব সময় গাছে পানি দেওয়া আর হচ্ছে পাখিদেরকে পানি দেওয়া এই দুইটা কাজ মার্শাল্লা সে করতে পারে মাঝে মাঝে আমার কাজ পারিও দে তো এদিকে হচ্ছে মেশিনে কাপড় দিয়েছিলাম সকালবেলা সেটা আর দেখানো হয়নি তো এখন কাপড় ধোয়া হয়ে গেছে এগুলো উঠিয়ে এখন শুকাতে দেব এই যে সারা দিন টুকটাক এগুলো সেগুলো করেই হচ্ছে দেখা যায় সময় চলে যায় এরপর হচ্ছে সবকে খাওয়ানো গোসল করানো আমার নামাজ পড়া এক্সট্রা এগুলো তো রমজান মাসে আছেই তো সেগুলো করে ফেলি তো বেলার জন্য আমি খুব একটা ঝামেলা রাখি না দুপুর দুপুরবেলায় হচ্ছে বান্না ম্যাক্সিমাম আমি শেষ করে রাখি আসব যেহেতু সকাল বেলা একটু দেরিতে ঘুম থেকে উঠে আমি যেহেতু দেরিতে উঠি সেও ঘুম থেকে দেরিতে উঠে তো দুপুরের খাওয়াটা দেখা যায় একটু লেট করে খায় দুইটা আড়াইটা বেঁচে যায় আর বিকেলবেলা সে একটা ঘুমাতে যায় না ইদানিং একদমই ঘুমাচ্ছে না প্রায় সাড়ে নয়টা দশটায় যেহেতু উঠে আমিও খুব একটা জোর করি না তো এখন ভাবলাম গোসলের আগে একটু ওখানে একটা কমলা চুলে দিয়ে খাই কিনা ও এখন টিভি দেখছিল যে কমলাটা সামনে নিয়েছি অমনি তার মুখ বাঁকা হয়ে গেছে টিভির দিকে মনোযোগ কিন্তু সে কমলা দেখে তার মুখ বাঁকা আর এইদিকেই যে আমি ওকে টিভি দেখতে দিয়ে ওটা খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এখন হচ্ছে সিমের বিচিটা আমার বরফ ছাড়িয়ে গেছে তো সেটাও এখন ক্লিন করে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে মাংস আর এইদিকে মাংসটাও ক্লিন করে নিয়েছি এখন জাস্ট রান্নাটা বসিয়ে দেব। সব কিছু একদম গুছানো থাকলে আসলে রান্না করতে খুব একটা সময় লাগে না তো এইদিকে এই আউসাপের বাবার জন্য মুরগিটা নামিয়ে নিয়েছি এটা ডি ছিল তো এটা এখন গরম করে নেব ভালো করে এখনও বরফ ছাড়া হয়নি তো এই মাংসটা গরম করে ঝোলটা অ্যাড করে দিলে হয়ে যাবে তো এইদিকে হচ্ছে ব্রয়লার মুরগিটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর ইদানিং আমি কষানোর থেকে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করছি তো এদিকে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখন দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো সাথে গরম মশলা বা গোটা মশলা দিয়ে দিয়েছি। আর এখন স্বাদ মতো লবণ আর গুঁড়ো সরি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি এই যে টমেটোগুলো রেখেছিলাম তো সেগুলো আরও কিছুদিন আগে আরও কিছু রেখেছিলাম তো সেগুলোই এটি এরকম শক্ত হয়ে গিয়েছিল এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো একসাথে হওয়াতে আমি আলাদাভাবে আর দিই না আর কি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি ব্রয়লার মুরগিটা একটু ঝাল না হলে ভালোই লাগে না খেতে তো আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব। এমনিতে আমরা সব সময় একটু ভাজা ভাজা করে রান্না করি ব্রয়লার মুরগিটা তো পরিমাণ মতো হচ্ছে রান্নার তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েও মাখানো যেতে পারে আমি হাত দিয়ে আর মাখছি না তো এভাবে করে দিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দেব এখন জাস্ট রান্নাগুলো কষিয়ে রাখি আর ইফতারের পরে দেখা যায় আমি ফাইনালি রান্নাটা করি আর কি আর এখানে সুটকির তরকারিটা রান্না করার জন্য আমি মাছটাকে ছোটো ছোট করে টুকরা করে নিয়েছি আর সুটকিটাও হচ্ছে একদম ক্লিন করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব রসুন কুচি সুটকির তরকারিতে রসুনের পরিমাণটা বেশি দিলে বা কুচি করে দিলে ভালো লাগে কয়েক ফালি টমেটো দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেব। আমরা শুটকি তরকারিতে ধনিয়া গুঁড়ো খুব একটা খাই না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দেবো তো তেল দেওয়ার আগে আমি এগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন তেলটা দিয়ে চুলাটা জ্বালিয়ে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ এটা সেমভাবে ভাতেও রান্না করা যায় তারপরও ভাবলাম একটু মশলাটা আগে একটু কষিয়ে নিই আর এইদিকে হচ্ছে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি রকম ঝোল অ্যাড করে নিই তো এইদিকে আমার শুটকি তরকারিটা ভালো করে মশলাটা কষানো হয়েছে এখন জাস্ট সিমের বিচিটা দিয়ে দেব সিমের বিচিটা যেহেতু আমার ফ্রোজেন করা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো সেজন্য খুব একটা সেদ্ধও করতে হবে না তো ভালো করে মশলার সাথে কষিয়ে ঝোলাট করে দিলে হয়ে যাবে তাও সাপের জন্য আজকে একটু ভাত বসিয়েছি খুব অল্প পরিমাণে ভাত আছে আর তাছাড়া ও দেখা যায় একটু রান্না করার সাথে সাথে সে ভাতগুলো একটু অল্প পরিমাণে খায় কিন্তু যে বাসি ভাতগুলো ওভেনে গরম করে দিলে খাই খেতে চায় না সেজন্য একটু তাজা রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর কি যাই হোক আজকের